বন্ধুরা, ভেবে দেখুন, আপনার কোনো এক পরিচিত ব্যক্তি আপনাকে কোনো একটি অবিশ্বাস্য ঘটনার কথা শোনালেন। আপনি মুগ্ধ হলেন, কিন্তু তারপর ভাবলেন শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তার মন গড়া। কেননা আপনি যে তার কথা বিশ্বাস করবেন এমন কোনো প্রমাণ তো নেই। যাই হোক, আজকাল দুর্লভ কিছু মুহূর্তের ছবি ক্যামেরায় তুলে রাখা সম্ভব হয়, আর তার জন্য অবশ্যই আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব, ক্যামেরায় বন্দী কিছু অবিশ্বাস্য ও দুর্লভ মুহূর্ত। বন্ধুরা, যদি এগুলোর ভিডিও না থাকতো তাহলে হয়তো আপনারা বিশ্বাসই করতেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই ক্যামেরায় বন্দী অবিশ্বাস্য ভিডিওগুলো। অ্যাপোক্লিপস, অর্থাৎ পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার মুহূর্তটি দেখতে ঠিক কেমন হবে? এটা কি সেই গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা চার অশ্বারোহী, নাকি প্রযুক্তিগত কোনো বিপর্যয়ের ফলে এমনটা হবে? প্রাকৃতিক বিপর্যয় কি হবে পৃথিবী ধ্বংসের কারণ, নাকি কোনো উল্কাপিণ্ড এসে ধাক্কা মারবে পৃথিবীকে, অথবা হাস্যদের আক্রমণেই শেষ হবে পৃথিবীর গল্প? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। একবার চীনের এক ব্যস্ত রাস্তায় একদল হাঁসের মাঝে পড়েছিল গাড়ির ড্রাইভাররা। চীনের উপকূলীয় শহর তাইজুর ট্রাফিক সম্পূর্ণ নিশ্চল হয়ে গিয়েছিল, কারণ 70 বছর বয়সী চাষি হং মিনচিন তার 5,000 হাঁসকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। সংখ্যাটা ছিল 5,000। চাষিটির দাবি অনুযায়ী এটা দৈনন্দিন ব্যায়ামের অংশ, যেমন কাছের লেক পর্যন্ত নিত্য হাঁটাচলা করা ওই হাঁসগুলো শরীরের জন্য বেশ ভালো। যদিও যতক্ষণ না হাঁসগুলো তাদের গন্তব্যে পৌঁছায় ততক্ষণ অত্যন্ত ধৈর্য সহকারে ড্রাইভাররা অপেক্ষা করেছিল। যাই হোক, হং মিনচিন কিন্তু নিয়মিত তার হাঁসেদের নিয়ে হাঁটতে বের হন। আর আশ্চর্যের ব্যাপার, একটা হাঁসও রাস্তা হারায় না। হংয়ের পোষ্যরা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, তারা গাড়ি বা অন্য মানুষকে একেবারেই ভয় পায় না এবং দৌড়ে পালায় না। পরিসংখ্যান অনুযায়ী বরফ বা হিমবাহে ধস নামার ফলে প্রতি বছর গড়ে 350 জন মানুষ মারা যায়। যদিও খুব ঘন ঘন এই হিমবাহে ধস নামে না, কিন্তু প্রচণ্ড গতিতে একটা বরফের পাহাড় নিচের দিকে গড়িয়ে নামছে, এর অর্থই হলো মৃত্যু। কিন্তু এরিক সত্যি একজন সৌভাগ্যবান ব্যক্তি। এই পেশাদার কানাডিয়ান ফ্রিস্কিয়ার ভদ্রলোক প্রকৃতি ও তার কাজকে উপভোগ করাকালীন একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন। এরিকের চলাফেরার ফলে একটি বিশালাকার বরফপিণ্ডে ধস নামে। হঠাৎই এরিক একটি গর্জন মুখর ধসের মুখে পড়েন। তার ক্যামেরাতে সমস্ত কিছুই রেকর্ড হয়, কিন্তু বরফের জন্য কোনো কিছুই সঠিকভাবে বোঝা যায় না। কিন্তু এই বরফের ধসের মধ্যে স্কিং করা মোটেও সহজ কাজ নয়। কিন্তু এরিক সত্যি একজন ভাগ্যবান, হিমবাহের ধস তার কোনো ক্ষতি করতে পারেনি। যদিও হাঁটুতে তিনি সামান্য মাত্র চোট পেয়েছিলেন এবং প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কিন্তু এর জন্য কি তাকে দোষ দেওয়া যায়? অনেক মানুষই আধুনিক প্রযুক্তিতে বিশ্বাস করেন না, অর্থাৎ সত্যি যদি কখনো মেশিনের জাগরণ ঘটে তাহলেও তারা বিশ্বাস করবে না। কিন্তু আপনাদের একটি মজার ঘটনা বলি। নেদারল্যান্ডের আরেনহেম শহরের এক চিড়িয়াখানার অধিকর্তারা ওখানকার প্রাণীদের জীবনযাপন লক্ষ্য করার জন্য একটা ড্রোন লঞ্চ করেন। ওখানে থাকা হাতি, বাঘ, হিমালয়ান বিয়ার অর্থাৎ ভাল্লুকেরা ড্রোনটি দেখার পর সতর্ক হয়ে যায়। কিন্তু শিম্পাঞ্জিরা সঙ্গে সঙ্গে এটার বিরোধিতা করে। একটা 23 বছর বয়সী স্ত্রী শিম্পাঞ্জি একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে ড্রোনটাকে মাটিতে নামিয়ে আনে। $2,000 এই ড্রোনটিকে আর ঠিক করা সম্ভব হয়নি, কিন্তু এর ক্যামেরাটি অত্যন্ত ভালো ছিল এবং পড়ে যাওয়ার পরেও সেটি নষ্ট হয়নি। তারপরেও এটি কাজ করছিল এবং একটি শিম্পাঞ্জির গাছ থেকে নেমে আসার মুহূর্তটি ক্যামেরাতে রেকর্ড হয়। কে বলেছে যে একটা প্রচণ্ড ঝড় বা হারিকেনের মতো বাজে আবহাওয়ায় আপনি মজা করতে পারবেন না? আর কেই বা বলেছে যে সমুদ্র বা সাগরেই শুধুমাত্র সার্ফ করা যায়? যদি আপনি সাহসী ও ক্রিয়েটিভ হন আর মজা করতে পছন্দ করেন, তাহলে আপনি আরও ইন্টারেস্টিং কিছু করতে পারবেন। বেন গ্রিপ নামের এক পেশাদার সার্ফার তার বন্ধুদের সাথে মিলে একটি অদ্ভুত ঘটনা ঘটান। নিউ জার্সির নিউপোর্টের রাস্তাগুলো বৃষ্টির ফলে এক প্রকার নদীতে পরিণত হয়, আর জল যেহেতু আছে সার্ফ করাই যায়, তাই না? কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হলো, এই জলের মধ্যে কোনো ঢেউ নেই। তাই এর মধ্যে গাড়ি চালিয়ে বেনের বন্ধুরা ঢেউ তৈরি করে এবং তারপর তার মধ্যে সার্ফ করে। কোনো ব্যক্তি বিড়াল বা কুকুরছানাকে আশ্রয় দিয়েছেন বা বাঁচিয়েছেন
এই সমস্ত ঘটনাগুলো সত্যি হৃদস্পর্শী, কিন্তু এই সমস্ত ঘটনাগুলোর সাধারণত কোনো ফটো পাওয়া যায় না, তাই ঘটনাগুলোর ছবি আমাদের কল্পনাতেই তৈরি হয়। কিন্তু এখন আপনাদের যে ঘটনার কথা বলবো তা সম্পূর্ণ আলাদা। একদিন থ্যাঙ্কসগিভিংয়ের সকালে ব্র্যান্ডন বিংহাম তার পরিবার সহ বরফের মধ্যে ঘুরতে বের হন। সেদিন প্রায় 30 সেন্টিমিটার তাজা বরফ জমা হয়েছিল। সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কিছু ছবি তোলার জন্য তাদের সাথে ক্যামেরাও ছিল, কিন্তু তারা কেউই ভাবতে পারেননি তাদের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটতে পারে। বরফের মধ্যে তারা প্রায় জমে যাওয়া একটি বিড়াল ছানা খুঁজে পায়। দেখে মনে হয়েছিল যে ছানাটি আর বাঁচবে না, যদিও কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারে যে তখনও ছানাটির শরীরে প্রাণ আছে এবং বহুক্ষণ চেষ্টার পর তারা বিড়াল ছানাটিকে বাঁচিয়ে তোলে। বিভিন্ন প্রাণীকে নিয়ে নানান স্টিরিওটাইপ মতামত চালু আছে, যদিও তাদের বেশিরভাগই বাস্তব ফ্যাক্ট নির্ভর। যেমন বিড়ালের সাথে কুকুরের কখনো বন্ধুত্ব হয় না এবং বিড়াল জলকে ভয় পায়, কিন্তু এই ডিটগা নামের বিড়ালটি সম্পূর্ণ ব্যতিক্রমী। অস্ট্রেলিয়ার এই ছোট্ট লোমশ বিড়ালটি সত্যি জলকে ভীষণ ভালোবাসে। সে সমুদ্রে সাঁতার কাটতে পারে বা কোনো কোজি পুলে রিল্যাক্স করতে পারে, তাকে নিয়ে রীতিমতো খবর বের হয়। কিন্তু জলে নামলেও ডিটগার শরীর ভেজে না বা ভেজানোর দরকার হয় না, কারণ তার আইস নামের একটি অত্যন্ত ভালো কুকুর বন্ধু আছে। এই কুকুরটি তার বন্ধু ডিটগার জন্য সার্ফবোর্ডের কাজ করে। সে সবসময় খেয়াল রাখে যাতে ডিটগা পুলের মধ্যে পড়ে না যায়। এরা দুজনেই সবসময় একসাথে থাকতে পছন্দ করে। জঙ্গলের মধ্যে প্রচণ্ড গতিতে স্কি করা মোটেও সহজ কাজ নয়। নিয়ন্ত্রণ হারালে যা খুশি তাই ঘটতে পারে, আর নিজেকে ভাগ্যবান মনে করতে হবে যদি সামান্য একটা হাড় ভাঙাতে এর শেষ হয় তাহলে। যাই হোক, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা এ সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভালোবাসে। এদের মধ্যে সুইডেনের জেসপার নামের এক নামকরা চ্যালেঞ্জার ছিলেন। একবার গ্রীষ্মকালে তিনি জঙ্গলের মধ্যে একটা চূড়ান্ত ট্রাক বানালেন। তিনি নানান অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলে একটি ঢালু ট্রাক বসালেন। কি অদ্ভুত ব্যবস্থা, তাই না? তারপর শীতে বরফ পড়ার পর স্কি করার জন্য তিনি সেখানে ফিরে এলেন। যদিও তার প্ল্যান সঠিকভাবে কাজ করল না, স্কি করার সময় তিনি গাছের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে যান। তবে এই জেদি মানুষটি শেষ পর্যন্ত সফল হন এবং পুরো ঘটনাটি ভিডিও রেকর্ডারে রেকর্ড করে রাখেন। সুনামি একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু যদি মেঘেদের সুনামি হয় তাহলে কি হবে? এই অস্বাভাবিক ঘটনাটি পৃথিবীর নানা প্রান্তে দেখা যায়। যেমন 2012 সালে এটি ফ্লোরিডার উপকূলে দেখা গিয়েছিল। এটি সাধারণত আর্দ্র বাতাসের জন্য হয়ে থাকে, কিন্তু একবার ভেবে দেখুন, যদি মেঘের বদলে এটা জল হতো পৃথিবী এখানেই শেষ হয়ে যেত। বায়ুমণ্ডলের চাপের তারতম্যের জন্য এমন ঘটনা ঘটে। একটা জায়গায় মেঘ তৈরি হয়, তারপর বাতাস তাকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যায়। এরপর আর্দ্রতা বৃদ্ধি পায় আর তার ফলে মেঘেদের সুনামি শুরু হয়। এই দৃশ্য একেধারে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। বরফ নেই, পাহাড় নেই, কিন্তু আছে কল্পনাশক্তির জোর আর ঝুঁকি নেওয়ার মানসিকতা, তাহলেই যুদ্ধ যায় সম্ভব। ড্যানিয়েল ফ্রিট এরকমই কিছু করার সিদ্ধান্ত নেন। তিনি একটি মলের চলন্ত সিঁড়িকে স্কি স্লোপ হিসেবে বেছে নেন এবং সঙ্গে নেন একটি গোপ্রো ক্যামেরা। অবশ্য এর জন্য আর্কিটেক্টকে ধন্যবাদ দিতে হয়, যিনি চলন্ত সিঁড়িগুলোকে একটির পর একটি তৈরি করেছিলেন। ড্যানিয়েল তাই একটা চ্যালেঞ্জ থেকে কিছুতেই নিজেকে দূরে রাখতে পারেননি। তবে আপনারা কখনো এটা ট্রাই করতে যাবেন না, কারণ এর ফলাফল খুব একটা আনন্দজনক হবে না। যদিও ড্যানিয়েল এতটাই সৌভাগ্যবান ছিলেন যে তার কোনো ক্ষতিই হয়নি, তবে মলের সিকিউরিটি ব্যাপারটিকে কীভাবে নিয়েছিল তা সত্যিই বিস্ময়কর। ফ্র্যাঙ্কফুর্টে একসময় এএফি টাওয়ার নামে পরিচিত 32 তলযুক্ত 116 মিটার উঁচু একটি স্কাইস্ক্রাপার ছিল। 1972 সালে ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটি অংশ হিসেবে এই বিল্ডিংটি নির্মিত হয়েছিল। 2013 সাল পর্যন্ত এখানে মুখ্যত অফিস ও সেমিনার রুমই ছিল। সোশ্যাল সায়েন্স ও এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে ছিল এই বিল্ডিংটি। ডিপার্টমেন্টগুলো অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাওয়ার পর টাওয়ারটি নষ্ট করে দেওয়া হয়। 2013 সালের জুলাই মাসে ভাঙার কাজ শুরু হয় এবং 2014 সালের জানুয়ারির মধ্যে কাজ শেষ হয়ে যায়। তারপর 2রা জানুয়ারি একটি চূড়ান্ত বিস্ফোরণ ঘটানো হয়, আর এই দুর্লভ মুহূর্তটি ক্যামেরায় রেকর্ড করে রাখা হয়। কয়েক সেকেন্ডে একটি বিশাল বিল্ডিং ধ্বংস হয়ে যাওয়া যে কি অদ্ভুত, তাই ভিডিও দেখে অনুভব করা যায়।
কম্বোডিয়ার বোকর হিলের এই ভিডিওটি সত্যি অদ্ভুত। রবার্ট ক্যাম্বেলের বক্তব্য অনুযায়ী অনেকক্ষণ তিনি ওই স্থানে বসেছিলেন এবং ওখানকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছিলেন, কিন্তু তার থেকেও সুন্দর হলো সেখানকার প্রজাপতিগুলো। তারা মানুষকে ভয় পায় না, তাছাড়া যখন তারা দলে ভারী তখন কাউকে ভয় পাওয়ার কি দরকার আছে। তো বন্ধুরা, আজ আমরা আপনাদের অবিশ্বাস্য কিছু ঘটনার কথা জানালাম যেগুলো ক্যামেরায় ধারণ করা হয়েছিল। এর মধ্যে কোন ঘটনাটি দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।